ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে নিয়ে সত্যতা স্বীকার করেছে আদালত তাদের জবানবন্দি শুনে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে এদিকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশির রহমানকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজুল হোসেন মানিককে বিটি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদের পর দুপুরে আদালতে তোলে শাহবাগ থানা পুলিশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একশো চৌত্রিশ ধারায় জবানবন্দিতে ঘটনার স্বীকারোক্তি দেয় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এদিকে রংধনু গ্রুপের পরিচালক মিজানকে আদালতে তোলা হয় পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ডাক্তার হাসানুল হক নিপুনকে আদালতে তোলা হয় শুক্রবার দুপুরের পরপরই নিউমার্কেট থানার হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত সাবেক ডিআইজি মশির রহমানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা তা দশ দিনের রিমান্ড আবেদন করলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিএ মেরে ফেলা তোফাজ দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার রাত বারোটায় মরদেহ বরগুনার পাথরঘাটার চরদুয়ানি নিজ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে শত শত মানুষ রাতেই তোফাজ বাড়িতে ভিড় জমান এক নজর দেখার জন্য সকালে হাজারো শোকাতুর মানুষের উপস্থিতিতে জানাজা হয় জানাচার পর পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় তোফাজ জলকে গেল বুধবার ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করা হয় তোফাজ্জলকে পরে গণপিটুনিতে মারা যায় তোফাজ্জল পারিবারিক সূত্রে জানা যায় মানসিক ভারসাম্য হারানো তোফাজ্জল পিরোজপুর সরকারি সোয়ার কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলিক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুন নবী নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ শুক্রবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই পৌরসভা এলাকা থেকে একজনকে থানায় আনা হয়েছে এদিকে ছাত্রলিক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে হত্যা মামলা করেন শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই আট শিক্ষার্থীকে গতকাল সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে মেরে ফেলা কোনো ভাবে কাম্য হতে পারে না উল্লেখ করে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে করতে হবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এছাড়া কোনো অপরাধের ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন এই ঘটনার জেরে রাঙ্গামাটিতেও সংঘর্ষ হয়েছে সেখানে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন অন্তত তিরিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন শুক্রবার কালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি এলাকা বৃহস্পতিবার খাগড়াছুরির দিঘি নালায় এই নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুপক্ষ পরে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাঙ্গাবাটিতেও সংঘর্ষ হয় বারো জন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমানে নজন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল ওনার চিরনে আছেন খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার গত বুধবার এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর শুক্রবার প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে এক হয় হয় বলা এসব আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে এতে আরো বলা হয় শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার সকাল দশটায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিকের আদালতে হাজির করা হয় এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয় এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক এর আগে বৃহস্পতিবার রাত দশটায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজব করজ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সর্ষের ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তার দাবি এখনও ষড়যন্ত্র শেষ হয়নি ভারতে বসে শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছেন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা হয় সেনাবাহিনীর কাছে আশ্রয় থাকা সাবেক সরকারের লোকেরা এখন কোথায় এমন প্রশ্ন রেখে বেডবি এই নেত্রী বলেন বলা হয়েছিল ছয়শ বাইশ জন সেনাবাহিনীর অধীনে আছে এরা কোথায় গেল এত এমপি ও মন্ত্রী অনেকে বের করে দিয়েছে আমাদের ছাত্রদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি প্রত্যাশা আজকে আমাদের মনের মধ্যে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশাটা সম্ভব হয়। কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের নিজে কোনো নির্বাচিত সরকার আপনার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন যতটুকু করে যত দ্রুত সময় সময়ে আপনারা নির্বাচন দেন তারপরে আসবে জবাবদিহি সরকার এখন থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হতো আর শুক্রবার থেকে চালু হলো শুক্রবারের রোড ট্রেন চালু হলো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও এর ফলে বেশ উচ্ছ্বসিত নগরবাসী বিস্তারিত আবু সাইদ ওপুর আরও একটি রিপোর্ট এখন থেকে শুক্রবার সহ সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল আর এমন খবরে উচ্ছ্বসিত নগরবাসী মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত শুক্রবার করে ষাটটি ট্রিপ চলাচল করবে আর অন্য অন্য দিন একশো ট্রিপ চলাচল করবে অল্প খরচে এটা চালু হচ্ছে এটা শুনে আমরা নগরবাসী অনেক আনন্দিত এখন আমি যেটা হচ্ছে যে আমার কাছের আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসছি সাপ্তাহিক সাত দিন চলে তাহলে আমাদের জনগণের যানজট থেকে আমরা নিরসন পাব আর এদিকে শুক্রবার চালু হলো আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন পলাতক শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করতে কোটি কোটি টাকা খরচের কথা শুনিয়েছিল দেশবাসীকে কিন্তু মাত্র বিশ লাখ টাকাতেই মেরামত হয়েছে কাজীপাড়া স্টেশনটি আমরা আশা রাখি যে আমরা খুব মানে আনন্দের সাথে মানে এই শুক্রবার দিনটা ছুটির দিনটাও মানে পালন করতে পারব এটা অবশ্যই একটা বিশাল আনন্দের বিষয় এবং এটা আমি অনেক ভালোভাবে দেখতেছি কাজীপাড়া স্টেশনটি চালু হলেও আপাতত মিরপুর দশ নম্বর স্টেশন বন্ধ থাকবে দ্রুত সময়ের মধ্যে এই স্টেশনটি চালু করা হবে বলে জানান কর্তৃপক্ষ চলতি মাসে এই মেট্রো রেল থেকে বিশ কোটি সাতষট্টি লাখ তিনশো একান্ন টাকা আয় করা হয়েছে আর এই মেট্রো রেলের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন গন্তব্যস্থলে ছুটে যাচ্ছে প্রায় তিন লাখেরও বেশি যাত্রী তবে এটি পুরোদমে চালু হলে এবং সপ্তাহে সাত দিন চলাচল করলে সাধারণ মানুষরা নির্বিঘ্নে যেমন চলাচল করতে পারবে তেমন যানজটও দূরীকরণ হবে এই রাজধানী থেকে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে আবু সাদু মাই টিভি ঢাকা জাতীয় মসজিদ বায়তুল নামাজ পড়তে আসা মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন জুমা নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে উঠে বায়তুল মোকাররমের পরিবেশ মুসলিরা জানান বায়তুল মোকাররমে বর্তমান খতিব হাফেজ মাওলানা ড মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান পরে পরিবেশ শান্ত হলে আবারও সাধারণ মুসলিরা মসজিদে প্রবেশ করেন কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ডিম মুরগির দাম নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে মিলছে না ডিম মুরগিও এমনকি সুফল নেই আলু পেঁয়াজের শুল্ক কমানোরও এমনিতে দীর্ঘদিন ধরেই চড়া সবজির বাজার অন্যদিকে রপ্তানি বন্ধ থাকলেও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি দুইশো টাকা তাই সপ্তাহ জুড়ে দামের প্রভাবে সন্তুষ্ট হতে পারছেন না ভোক্তারা বিস্তারিত আমিনাহিরা রিপোর্টে সপ্তাহের ব্যবধানে দেশবাসীর চোখে পড়ছে নিত্যপণ্যের দাম কমাতে বেশ কয়েকটি সরকারি উদ্যোগ কিন্তু এখনও স্বস্তি ফেরেনি বাজারে তেল মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনও ঊর্ধ্বমুখী আগে যেভাবে বাড়ছে এখনই অবস্থায় আছে আর বাড়াও আলু পেঁয়াজের নিয়ন্ত্রণহীন দাম কমাতে বিদেশ থেকে রপ্তানিসহ শুল্ক কমালেও সুফল নেই বাজারে কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকায় পেঁয়াজটা এখন মনে করেন একশো পনেরো টাকা চলে দেশি পেঁয়াজ আদা দুশো ষাট রসুন দুশো বিশ গেল পনেরো সেপ্টেম্বর সম্পদ অধিদপ্তর খুচরা পর্যায়ে এক ডজন ডিমের দাম একশো টাকা নির্ধারণ করলেও মানছে না কেউ একই অবস্থা বয়লার ও সোনালী জাতের মুরগির ক্ষেত্রেও সরকারের নির্ধারিত দামের পরও কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বেড়েছে মুরগির দাম এই যে সরকার একটা রেট দিচ্ছিল ওই তো কেউ মাল বিক্রি করে না ফার্মে যদি দাম কম থাকতো তাহলে আমরা কম বিক্রি করতে এবং কাস্টমারও বেশি কিনতো এখন কাস্টমার একেবারেই কম প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে রপ্তানি বন্ধ ইলিশের কিন্তু তাও সম্ভব হচ্ছে না ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি দুশো টাকা ইলিশের দাম আগে যত শো তেইশ তাই কেজিতে দুশো টাকা বাড়ছে দাম তো কমার কোনো লক্ষণই নাই মানে তারা আগের মতোই দাম চাচ্ছে কোনো মানে আসলে সম্ভাবনা দেখতেছি না এদিকে সবজির বাজারের আগুন দাম এখনও কাঁচামরিচ একশো ষাট থেকে দুশো টাকা হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও বাজারের এমন উচ্চমূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ না কাঁচা বাজার বলেন বা আমিষের কথা বলেন মাছ মাংস ডিম এগুলোর কথা বলেন দাম কিন্তু অপরিবর্তিত আছে ফেসবুকে বা অন্য অন্য জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে বাজার একটা সহনশীল জায়গা আছে আসলে নাই রিয়েলিটি আসলে আলাদা দেখতেছে অনেক কিছুই যথাযথ মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান ভোক্তাদের আমেনা হীরা মাই টিভি ঢাকা সহ দেশের সাত বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী সপ্তাহে কিছুটা প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়া বিদ বলছেন বৃষ্টি কমলেই তাপমাত্রাও কমতে শুরু করবে বিস্তারিত আমির রিপোর্টে প্রখর তাপে হাঁসফাঁস জনজীবন দেশের সাত বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সূর্যের রুদ্র রূপে অস্বস্তিতে মানুষ কোথাও মিলছে না স্বস্তি তীব্র গরম আর জলীয় বাষ্পের আধিক্যে তাপ অনুভূত হচ্ছে বহুগুণ চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনের স্বস্তি মিলবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহেই ফের বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা রংপুর রাজশাহী ময়মংসি ঢাকা খুলনা বরিশাল ও বিভাগের উপরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই যে এটা তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহটা আরও দুই দিন থাকবে অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে রবিবারের পর থেকে এই তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে তা বৃষ্টি বাড়লে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে এমনটা জানান আবহাওয়া এই সময়টা কমে যায় তখন তাপমাত্রা বাড়তে থাকে আর এর সঙ্গে যুক্ত হয়েছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণ মানুষের শরীরের ঘামটা শুক আছে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আর বৃষ্টিপাত যখন বাড়বে তাপমাত্রাটা কমে আসবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির অনুপাতে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলেও জানান আবু হবিদ হাফিজুর রহমান আমেনা হীরা মাই টিভি ঢাকা জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারেন সাহস ও অনুপ্রেরণার গল্প অদম্য ইচ্ছাশক্তির জোরে দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে বেঁচে আছেন রাজবাড়ির পাচুরিয়া ইউনিয়নের প্রায় আটাত্তর বছরের আব্দুল গফুর মল্লিক জন্ম থেকে চোখে না দেখলেও ভিক্ষা না করে নারু বাদাম ও টেস্টি হোসমি বিক্রি করে সংসার চালান তিনি শেখ কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। পাতায় হয়্যের মূল্যায়ন যারা করেন তাদের একজন গফুর মল্লিক যিনি জন্ম থেকেই অন্ধ অভাবের সংসার হওয়ায় সবাই হয়তো ভাবত গফুরকে ভিক্ষা করেই জীবন চালাতে হবে কিন্তু আদম্য ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসী জন্মান্ধ গফুর মল্লিক জীবন চালাচ্ছেন ব্যবসা করে বয়স আটাত্তর কুজো হয়ে যাওয়া শরীরে নেই তেমন শক্তি পায়ের জোরও কমেছে অনেক আগেই তবু এভাবে হেঁটে হেঁটে ফেরি করে নারকেলের নাড়ু বাদাম আর হজমি বিক্রি করে চলছে তার জীবন কেউ কিছু সেধে দিলেও নিতে চান না রাজবাড়ির খোলাবাড়ি আর আব্দুল গফুর আবার বাদাম আমি আনে দেয় আমার স্ত্রী বাদাম বাইজে দেয় আমি প্যাকেট করি সে প্যাকেট শুরু হয়ে তারপরে আমি নিয়ে দিয়েছি লোভীদের শিক্ষা করি না ভিক্ষা মেহনত করিয়ে খাও আমি ওই নবীর আইন পালন করিয়ে চলি নারু তৈরি ও বাদাম ভাজা সহ তার সকল কাজে সহযোগিতা করেন স্ত্রী নূরজাহান বেগম কোনো সন্তান নেই এই দম্পতির শেষ জীবনে সরকারের কাছে একটি স্থায়ী দোকানের দাবি আব্দুল গফুর মল্লিকের এনে বিক্রি করে কোনো ফলে কষ্টের দিন যাইতেছি কিন্তু আমাদের রহমানের যদি কেউ সাহায্য করে আমার একটু দোকান দিয়ে দিবি আমার একটু ভালো হয় ওনা নিয়ে যাতে আমি চিরদিন সংসার করে এলাকার মানুষের কাছে গফুর মল্লিক একজন সৎ মানুষ হিসেবেই পরিচিত সমাজ ও দেশের জন্য অভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন গফুর মল্লিক বলছেন এলাকাবাসী তার একটা শিক্ষা আছে সে কখনো হাত পেতে মানুষের কাছে হাত পেতে বা কারো সাহায্য নিয়ে বেঁচে থাকতে চায় না এত বয়স হয়েছে হ্যাঁ কোনোদিন কারো কাছে হাত পাতে না কর্ম করে নিজে খায় আমাদের একটা গর্ব যে আমার মামা অন্ধ হয়ে সে শেষ বয়সে নিজের পায়ে দাঁড়াতে তার পাশে থাকার জীবনের শেষ পর্যন্ত কারো কাছে হাত পেতে নয় জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করেই খেতে চান আব্দুল গফুর মল্লিক আতিকুর রহমান দর্শক শেষ করব শরৎকালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের খবর জানিয়ে কাশফুলে সেজেছে শরতের প্রকৃতি সিরাজগঞ্জের উল্লাপাড়া চরসাত বাড়িয়া জিরো পয়েন্টে এখন খেলা করছে কাশবনে ঢেউয়ের খেলা ইট পাথর থেকে পালাতে কাশবনে ছুটছেন সৌন্দর্য পিপাসুরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আনিসুর রহমান লিটনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের সুব্রতা প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে তেমনি মন ভোলানো সৌন্দর্যের জুড়ি বসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর পাশে চরসাদ বাড়িয়া জিরো পয়েন্টে কাশফুলের সৌন্দর্যে পর্যটন কেন্দ্র না হলেও ভ্রমণ প্রেমীদের আগমনে মুখর হয়ে উঠেছে প্রতিটি বিকেল এই সৌন্দর্যের সাথে ছবি তুলে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃতির এই রূপ দেখতে তাই প্রকৃতি ঢল এই কাশবনে শরৎকালের কাশফুল অবশ্যই সুন্দর লাগবে শরৎচন্দ্রের মতো সুন্দর ভিন্ন পর্যটকরা এরা আসে টিভিতে ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয় এটা দেখতেও ভালো লাগে নদীর পারে অনেক সুন্দর একটি কাশবন এখানে আমি আসছি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে আমি অনেক ছবি তুলছি বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে ঘুরতে আসতেছে সেই উদ্যোগে আমার আমাদের এখানে আসা বেড়াতে আসছে নদীর পাড়ে কাশ বল সবাইকে দেখতে সুন্দর লাগে দৃশ্যটা অনেক সুন্দর বিকেল হলেই কাশ ফুলের এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা এই মৌসুমে তেমন কাজ না থাকলেও প্রকৃতি প্রেমীদের নদী পারাপারে ব্যস্ততা বেড়েছে মাঝি মাল্লাদের কেশাঘাতে এই নৌকা চলাচলে সবারই উপার্জন একান্ন কয় এক হাজার আটশো নয়শো হয় অনেক লোকজন যাতায়াত করে এই জন্য সবাই দেখতে আসে এবং সবার হাতে দেখা যায় কাশফুল এই জায়গায় কাশফুল আছে ওইছে দেই ব্যবসা ভালো হইতেছে এবং লোকজন দিন বড়াই আছে শরতের মন কারা সৌন্দর্য বাংলার মানুষকে মোহিত করে বলেই শরৎ বাংলার ঋতুরূপের রাজকুমারী এমন সৌন্দর্যের উৎসগুলো হারিয়ে যাচ্ছে নগরায়নে বলে দাবি করেছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন পানি নেমে যায় বা পানি যখন কানায় কানায় পূর্ণ থাকে যাবার প্রাককালে এই সৌন্দর্যটা আমরা লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাই এই নীল আকাশের সঙ্গে এই কাশফুলের যে সৌন্দর্য রয়েছে মানুষকে চরম আকর্ষণ করে সারাদিনের ক্লান্তি শেষে একটু সুখের পরশ পেতে বন্ধু পরিজন নিয়ে কাশবনে ছুটে আসছে প্রকৃতিপ্রেমীরা ইলিয়াস কমল মাই টিভি